আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন নতুন একটি ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম, আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আর আজকের ব্লগটি দেখতে থাকেন। ব্লগটি সাডেন করা হয়েছে এর জন্য যে আমি জানি না, হঠাৎ করে আমার ভাবি এসে উপস্থিত। ভাবি তুমি আসো সামনে, ভাবি তুমি আমার জন্য কী নিয়ে আসছো? আমি কাঁঠাল আর আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে আমার সেই অনেক প্রিয় ভাবি, লাভলি ভাবি। সে কয়দিন আগে আমার জন্য আচার নিয়ে এসেছিল, ওইটার একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তো আজকে হঠাৎ করে আবার সে এসে উপস্থিত, আমার জন্য মস্ত বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে, আর সে আবার অনেকগুলো আচার নিয়ে এসেছে, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো। আজকের যেগুলো আচার এনেছে ওগুলো ভাবি খুলবে, আমি একটু দেখব যে কি কি আচার আছে। ভাবি তুমি কি কি আচার নিয়ে আসছো একটু খুলে দেখাই। হ্যাঁ খুলো। ওয়াও অনেক সুন্দর করে ফিতা বাঁধা। ফিজো তুমি এদিকে বসো, এটা কি মানে ওরা কি আচারের কোম্পানি করেছে না? ও আমি ভাবতেছি তুমি বানায় টানায় বক্সিং করে নিয়ে আসছো আমার জন্য, তারপর আবার দেখলাম ও যে আচারটা 12 মাসিক আচারের একটা। হ্যাঁ ওরা এই প্রোডাক্টটাই নতুন করে ইয়ে করতেছে, তো তো আমি চিন্তা করলাম তুমি আমার ক্লোজ, তাতে তোমার জন্য নিয়ে আসলাম। অনেক সুন্দর করে ওরা ওরা কি সবসময় ভাবেই দেয়, মানে যাকেই দেয় ওরা অনেক সুন্দর করে দেয়, মানে এত সুন্দর মন মানসিকতা। আচ্ছা তো আমি এবার আচারগুলো খেয়ে বলেছিলাম যে আচারগুলো অনেক মজা হয়েছে, তো ভাবি বলতেছিল যে আচ্ছা ঠিক আছে তুমি কি কি আচার পছন্দ করো। তখন আমি এবার বললাম যে এবার তো ভাবে আচার দেওয়া হয়নি, তবে রসুনের আচার, তারপর চালতা কিংবা লেবুর আচার হলে অনেক ভালো হতো, তো উনি স্পেশালি আবার আমার জন্য ওগুলোই করে দিয়েছে। তাহলে দেখি কি কি করে দিয়েছে। আমার বড় ভাই আমার জন্য কাঁঠাল পাঠিয়েছে, আমার ভাতিজা বসে বসে কাঁঠাল ভেঙে দিচ্ছে, কারণ আমি কাঁঠাল ভেঙে খেতে পারি না। ফিজা অনেক খুশি, মাশাল্লাহ অনেক বড় মস্ত বড় কাঁঠাল, কাঁঠালের কোষগুলো দেখেন কত সুন্দর, সুবহানাল্লাহ। কেমন লাগতেছে ইভান কাঁঠাল ভাঙতে? আগে তো ভাইয়া ভেঙে দিত, ভাবিও ভাঙতো, এখন ইভান ভাঙা শিখে গেছে, এখন আমার আর চিন্তা নাই, কাঁঠাল আসলেই আমার ভাতিজা এসে আমার কাঁঠাল ভাঙা খাওয়াবে। ফিজা কি হ্যাপি? হ্যাপি, হ্যাঁ দেখি কি কি আছে। এটা হচ্ছে রসুন, লেবুর আচার, তেঁতুলের আচার, তেঁতুল আচার তো ফিজা বলেছিলে, আর এটা হচ্ছে ইয়ে না সরি এইটা তেঁতুল, এটা হচ্ছে চালতা। ও চালতা নাকি আমরা? চালতা। ও আচ্ছা চালতার আচার না? চালতা ওটা হচ্ছে তেঁতুল, এটা হচ্ছে রসুন। আচ্ছা আলহামদুলিল্লাহ অনেকগুলো আচার পাইলাম, আর ধন্যবাদ ভাবি তোমাকে, তুমি শুধু বারবার আমার জন্য এরকম গিফট নিয়ে আইসো না, আমি ইনশাআল্লাহ টাকা দিয়ে অবশ্যই কিনবো। তো আচারের দামটা হচ্ছে ওরা 101 টাকা, 101 টাকা কেন? 100 টাকা হচ্ছে এটা প্রাইস, আর 1 টাকা হচ্ছে বৃদ্ধাশ্রমের জন্য। আচ্ছা ওদের একটা খুব সুন্দর উদ্দেশ্য আছে, যেটা হচ্ছে ওরা 1 টাকা করে জমিয়ে বৃদ্ধাশ্রমের জন্য দিয়ে দেয়, আর আচারের দামটা 100 টাকা করে নেয়। তো হোমমেড আচার আর এত সুন্দর, এত বড় বড়, মানে এত টেস্টি, আর আমরা কিন্তু বাইরে থেকে যে আচারটা কিনি ওইটাও কিন্তু 100 টাকার উপরে নিবে, এটা আর এত টেস্টি হবে না। যাই হোক, আর ধন্যবাদ যে এত কষ্ট করে আচার করে দিয়েছে আমার জন্য। আর হ্যাঁ ধন্যবাদ ভাবি তোমাকেও।
আর ভাবি তুমি তো মনে হয় এটার সাথে জড়িত আছো না? হ্যাঁ হ্যাঁ আছি জড়িত, এই জন্যই তো তোমার জন্য আমি আসলাম। ভাবি আর কি আচারগুলো তাদেরকে হেল্প করে বানানোতে একটু সাহায্য করে, প্লাস এই যে আমার বাসায় নিয়ে আসলো। যাই হোক এখন দেখি ভাতিজা কি করতেছে। তোর কাঁঠাল এখনো ভাঙ্গা শেষ হয় নাই, এত বড় একটা কাঁঠাল দিয়ে দিছে ভাই আমারে। প্রতি বছর যখন কাঁঠাল আসে হয় বাজারে, তখন দেখা যায় ভাই আমার জন্য কাঁঠাল পাঠিয়ে দেয়। একবার শখ করে বলেছিলাম যে আমার বড় ভাই থাকলে তো আমাকে কাঁঠাল কিনে কিনে পাঠাইতো আব্বা ছাড়াও, যার জন্য ভাইয়া আসলে প্রতি বছর সেই কথাটা মনে রেখে এগুলো করে। আজকের ব্লগ এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট আর আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, সবার জন্য এই শুভকামনা রইল। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।